إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه الإمام النسائي في سننه সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুটি জিনিস এই খুতবা আমরা যখনই উচ্চারণ করি দুটি জিনিস এতে আসে। একটা হচ্ছে যে আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, খায়ের হাদিসে কিতাবুল্লাহ, উত্তম বাণী হচ্ছে আল্লাহর আল্লাহর কালাম, সত্য বাণী হচ্ছে আল্লাহর কালাম, এটা আমরা সবসময় বলে থাকি। আবার বলি কি, খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম আদর্শ। প্রতিটা খুতবাতে এটা উচ্চারণ করা হয়, কিন্তু খুব কম মানুষই তা মেনে চলে। দুনিয়ার কত কিছু পড়ে তারা, এক একজন বড় পণ্ডিত হয় কিন্তু আল্লাহর কিতাব পড়ে না, অনেক অনেক কিছু মানুষ পড়ে কিন্তু রসুল্লাহ আসলাম হাদিস পড়ে না, হাদিস পড়লেও আমল করে না। এটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের দৈন্যতা, এটা হচ্ছে আমাদের বাস্তব অবস্থা, যে আমরা কোরআন পড়ি না, পড়লেও মানি না, অনেক জায়গাতেই অর্থও বুঝি না, শুধুমাত্র পড়ার জন্য পড়ি। অনুরূপভাবে হাদিস পড়ি না, পড়লেও শুধুমাত্র বরকতের জন্য পড়ি। অনেক মানুষকে দেখবেন আপনি কোরআনে কারিম খতম করতেছে, খতম করতেছে, তাও কখন জানেন মরার পরে কোরআন খতম শুরু হয়ে যায়। মরার পরে কোরআন খতম দিয়ে কী হবে? কোরআন তো আপনার জীবনের জন্য আদর্শ, জীবন কীভাবে চলবে কোরআন তো তাই বলা হয়েছে। মরার পরে আপনি মরা মানুষের উপর কোরআন খতম করে দিলেন, মরার পরে দেখবেন যে কোরআন নিয়ে মসজিদে দিয়ে আসলো দুই কপি তিন কপি, কী জন্য? যে মরা মানুষের উপকার হবে। দুনিয়ায় থাকতে যেই মানুষটি কোরআন পড়ে নাই, কোরআন অর্থ বুঝে নাই, মরার পরে তার কোরআনের কী দরকার আছে বলে? বেশিরভাগ মানুষই দেখবেন হাদিসের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করে, হাদিস পড়ে 60 বছর 70 বছর হাদিস পড়ে, কিন্তু সেখানে তিনি আমলযোগ্য সুন্নত পায় না, শুধু পড়ানোর জন্য পড়ে, বরং যারা আমল করে তাদের বিরুদ্ধে নেমে যায়। এরকম বহু মানুষ আপনি দেখবেন সারা জীবন হাদিস পড়িয়েছে, তাদের হাজার হাজার ছাত্র আছে, কিন্তু সুন্নতের উপর আমল কথা বললে বা হাদিসের উপর আমল কথা বললে তাদের মনে কষ্ট এসে যায়। এটা আসলে বক্রতার লক্ষণ। মূলত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটাই মূলত আমাদের জন্য ফরজ করা হয়েছে, আর কারো আনুগত্য ফরজ করা হয়নি। যদি অন্য কারো আনুগত্য, মানে যে আনুগত্যগুলো আমাদের করা দরকার, সেটা হচ্ছে যাতে কোনো রকমের ছাড় নাই, নিঃশর্ত আনুগত্য একমাত্র আল্লাহ এবং তার রাসূল হতে পারে। এর বাইরে উলিল আমর, যারা প্রশাসক শাসক, তাদের আনুগত্য হবে যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসারে তারা আমাদের নির্দেশ দেয়। যখন এর বাইরে নির্দেশ দেয় লা সামা ওয়া লা তা, আনুগত্য করা যেন মানাও যাবে না। যদি আপনাকে বলে সালাত পড়া যাবে না, কেউ বললো, আপনি মানবেন? আপনার মানার কোনো সুযোগ নেই। আপনাকে যাকাত দেওয়া যাবে না, আপনি শুনতে পারবেন না সেটা, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটি কথা আপনাকে মানতে হবে, সেখানে কোনো ছাড়ার সুযোগ নেই। কোরআন কারিম আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোরআন কারিম আল্লাহ তাআলা কখনো কখনো আতিউল্লাহ ওয়া রাসূল একসাথে বলেছেন, কখনো কখনো ভিন্নভাবে বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মেনে চলতে হবে। আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না মানি তাহলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু
আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, পরস্পর বিবাদে লিপ্ত হইও না। আনুগত্য করলে বিবাদ হবে না, আনুগত্য না করলে বিবাদ হবে। কেরকম আনুগত্য করতে আসছেন, আল্লাহ এবং তার রাসূল বলেছে, বলবেন আমান্না সাল্লাম না, মেনে নিলাম। যখনই আনুগত্য করবেন না, অমুকে বলেছে আল্লাহ রাসূলের কথা এটা বলেছে, তখন আপনার বিবাদ শুরু হয়ে যাবে। অমুক তমুকের কথা অনুসারে যখন কোরআন এবং হাদিসকে ছেড়ে দিবেন, তখন বিবাদ শুরু হয়। এই জন্য উম্মতে মুসলিমা যখন এক দেহ এক প্রাণ ছিল সাহাবায়ে কেরামের যুগে, কারণ তারা কখনও কোরআন এবং সুন্না নিয়ে বিবাদে লিপ্ত হয়নি। কিন্তু যখনই পরবর্তীতে নিজেদের বুঝ অনুসারে কোরআন সুন্না আমরা চলেছি, তখনই সেখানে কী হয়েছে, পরস্পর ঝগড়াঝাটি হয়েছে, আলাদা হয়ে গেছে। উম্মতে মুসলিমা এমন ভাগ হয়ে গেছে, এক সময় ছিল মক্কাতেই চারবার জামাত হইতো। আশ্চর্য হবেন আপনি, একটা মসজিদে চারবার জামাত হইতো। এটা হলো সেটা ছিল সিরিয়ার একটা মসজিদের নাম ছিল জামে উমাবি, সেখানে চারবার জামাত হইতো। একবার হানাফিরা পড়ে যেত, একবার শাফিঈরা, একবার হাম্বলি, একবার মালিকিরা পড়তো। ইয়া আল্লাহ বলে কি ইস মুসলিম কীভাবে ভাগ হয়ে গেল মুসলিমরা এইভাবে, আল্লাহ তাআলা সেটা থেকে রক্ষা করেছেন। মালিক আব্দুল আজিজ রাহমাল্লাহ এসে বলেন, যেগুলো উঠিয়ে দিলেন, বলে যে না কখনো না, মুসলিমরা সবাই এক কাতারে থাকবে, সবাই একসাথে নামাজ পড়বে, সেই হিসেবে সবাই একসাথে সালাত আদায় করে। এটা হচ্ছে নিয়ম। যখনই আপনি কোরআন এবং সুন্নার দিকে আসবেন, তখনই ঐক্য আসবে। ঐক্যের ফেরিওয়ালারা আজ দুনিয়াতে কত রকমের কথা বলে বেড়ায়, ঐক্যের জন্য কত রকমের কথা ফর্মুলা জারি করে। ঐক্যের ফর্মুলা তো আর কিছু না, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করলে ঐক্য অটোমেটিকলি হবে। যেভাবে সাহাবায়ে কেরামের ঐক্য হয়েছে, কেউ কিছু করা লাগেনি। যখনই আপনি নিজের মন মতো কোনো নীতি বানিয়ে নেবেন, কোনো একটা আদর্শ বানিয়ে নেবেন, শতবার ঐক্যের আহ্বান করলে ঐক্য হবে না। কিসের ঐক্য করবেন আপনি? যেই ব্যক্তি বেদাতের দিকে আহ্বান করতেছে, যেই ব্যক্তি শিরকের আহ্বান করতেছে, যেই ব্যক্তি সরাসরি কুফুরি করে যাচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে তার আকীদায় শুদ্ধ নেই, রাসূল সম্পর্কে আকীদায় বিভ্রান্ত, ওই লোকের সাথে আপনার ঐক্য কীভাবে হতে পারে বলেন? ওই ঐক্য তো হবে আকীদার ভিত্তিতে, ঐক্য হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে। সেটা না করে আজ আমাদের সমাজে ঐক্যের জন্য বহু রকমের ডাক, ঐক্যের বহু লোককে আপনি দেখবেন যে ঐক্যের জন্য ঘুরছে, বলতে ঐক্যের কর্মী সেভাবে হয় না। ঐক্য হয় একমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণের দিকে, আনুগত্যের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাযাউ, পরস্পর মত বিরোধ ঝগড়ায় লিপ্ত হয়েও না। ফাতাফশালু, তোমরা তখন ফসল হবে, তোমরা তখন অকৃতকার্য হয়ে যাবে। ওয়াতাযহাবারি হুকুম, তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহ মা সাবিরিন, আর কোরআন এবং সুন্নাহ আনুগত্য করতে সবর করা লাগে, সবর তোমাদের করতে হবে। দুনিয়ার বুকে বহু মানুষ আছে দেখবেন, যারা দুনিয়ার বুকে অনেক ভালো অবস্থা থাকলে তারা কিন্তু আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে, একটু কষ্ট হলে তখন আস্তে করে দিন ছেড়ে দুই দিকে সরে যায়, মনে করে এত কষ্ট করার দরকার কি, বিভিন্ন রকম অজুহাত খোঁজে, শয়তান সে অজুহাত তৈরি করে দেয়। এটা কিন্তু শয়তানের কারসাজি। কোরআনে কারিম আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফি ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ক্বালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুল খুসরানুল মুবিন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর আনুগত্য করে ভালো অবস্থায়, যদি ভালো হয় পেয়ে যায়, আলহামদুলিল্লাহ কত ভালো আল্লাহ আমার দিয়েছে, যদি কষ্ট হয় দেখে যে হচ্ছে না, তখন বলে যে কেমন হলো সেটা, আমার আল্লাহ আমি তো এত কিছু করে আমার দিল না, তখন অন্যদিকে ফিরে যায়। এরকম মানুষ আপনি পাবেন, এরকম মানুষ দুনিয়ার বুকে পাবেন। কাফেররা তখনকার সময় কী করতো, যখন তারা যে মুনাফিকরা আল্লাহর আনুগত্য করার জন্য কাজ করত, যখন ফসল ভালো হতো অথবা তাদের রিজিক ভালো থাকতো, তখন বলতো যে এই দিন ভালো আছে। যখনই যেই বছর ফসল খারাপ হইতো, এই বছর ভিন্ন পথে পরিচালিত হইতো। আমরা তো তাই করি, যখন আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে আল্লাহ রসুলের পথে চলি, তখন আমরা যদি ভালো থাকি, যদি ভালো অবস্থান থাকি, তখন কি বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিয়েছে। যদি একটু খারাপ হয় তখন দৌড়াই শিরকের কাছে, কবরের কাছে, হুজুরের কাছে, বিভিন্ন মানার জায়গা দিয়ে, কেন আল্লাহ আর দিবে না, তার মধ্যে এখন খারাপ ধারণা চলে আসছে। এই জন্য সলফে সালেহীন সবসময় বলতেন যে দুটি কারণে মানুষ শিরিক করে থাকে। একটি হচ্ছে স্রষ্টার ক্ষেত্রে খারাপ ধারণা পোষণ করা, আরেকটা হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে বাড়াবাড়ি করা। স্রষ্টার ক্ষেত্রে খারাপ ধারণা পোষণ করছেন কি, আল্লাহ আমাকে দিবে না যতক্ষণ পর্যন্ত না কবর দশটা টাকা দিয়ে আসে, আল্লাহ আমাকে উদ্ধার করবে ততক্ষণ পর্যন্ত হুজুরের নামে মান্নাত না করে বসি, আল্লাহ আমাকে দিবে না ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটা না করি। এই জাতীয় জিনিস আপনি যখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন, তখনই শিরিক হচ্ছে। আর দ্বিতীয় ওই সময় শিরিক হয় যখন মানুষ সৃষ্টির ক্ষেত্রে বাড়াবাড়ি করে। আপনি মনে করছেন যে কবরওয়ালা একটা কিছু করতে পারে,
অথবা আমার পিসাব আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে, সৃষ্টি বাড়াবাড়ি, অথচ এগুলো তাদের অধিকারে নেই। বা যে কোনো সময় আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? একমাত্র আল্লাহ, আর কেউ উদ্ধার করতে পারে না। আপনি বাড়িয়ে বাড়িয়ে যে মরে গেছে সে তো নিজেই বিপদে আছে, সে নিজে কবরের ভিতরে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন যে একজন মৃত মানুষের কাছে কিছু চাওয়া, তার কাছে কোনো সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের কাছে কিছু চাচ্ছে। এত কঠিন কথা তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, আমি পছন্দ করি, আমি হারাম মনে করি, অপছন্দ করি, এটা অপছন্দ করি, কেউ আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা কিছু চাইবে, ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে চাওয়া তিনি হারাম ঘোষণা করেছেন। তাহলে বোঝা গেল মানুষ এখন যা করছে বেশিরভাগই বাড়াবাড়ি করছে সৃষ্টির বেলা। সৃষ্টি স্রষ্টা তো তিনি একমাত্র আল্লাহ তাআলা, আর সবই তো সৃষ্টি, সবাই একত্র হলেও আপনার কোনো তাকদীর পরিবর্তন করতে পারবে না, আপনার কোনো যা লেখা তা পরিবর্তন করতে পারবে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস নিয়ে আসছেন, অন্যান্য ইমাম হাদিস নিয়ে আসছেন, যে হাদিসটি বিখ্যাত যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিছনে বসিয়েছেন, বসে বলেছেন যে তোমাকে একটি জিনিস জানাবো যে যেটা তোমার উপকার হবে, হে গোলাম তোমাকে আমি কিছু ওয়াল্লামুকা কালেমাত, কিছু কালেমা শিক্ষা দেব। সেখানে তিনি একটি কথা বলেছিলেন, আমি প্রথম অংশ বলছি না, শুধু শেষের অংশটুকু বলছি। সেখানে বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়, জিন এবং মানব, তোমার কোনো উপকার করতে তারা তোমার কোনো উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না লিখছে। অন্যরকম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তোমার উপর সেটা না লিখে রাখছে। তাহলে জাফফাল কালাম বিমান তালা, তোমার যা হবে সেটা কিন্তু কলম লিখে শুকিয়ে গেছে। তাহলে কলম লিখে শুকিয়ে গেছে, লেখা আছে আমার সেটাই হবে, সেটার উপরে তাকদীর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকলে একজন মানুষ পাগল প্রায় হয়ে যেত না, উপকার পাইলেই নিত না, উপকার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিছু মানুষকে আমি জিজ্ঞাসা করি, আপনি যে এই মাজারে গেলেন কেন গেলেন, ওই কবরে গেলেন কেন গেলেন, ওই হুজুরের কাছে গেলেন কেন গেলেন, বলে যে উপকার পেয়েছে। উপকার পাওয়াতে নিতে হয় না, সুদ খাইলে উপকার হয়, ঘুষ খাইলে উপকার হয়, কিন্তু উপকার পাইলেই নিতে হয় না, কারণ উপকার আরেকজন অধিকার আল্লাহর অধিকার আরেকজনকে দিয়ে আপনি উপকার পেতেই পারেন। বহু মানুষ এরকম পাইছে উপকার, কিন্তু এটা ঠিক না। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আপনাকে দুনিয়াতে যে আপনি কতক্ষণ ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ না করতে পারলে আপনি শিরকে নিপতিত হবেন, আপনি ধৈর্য ধারণ না করলে শিরকে নিপতিত হবেন। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কয়জন সন্তান মারা গেছে, তার জীবদ্দশায় তার ছয়টি সন্তান মারা গেছে। জীবদ্দশায় তিনি কি কোনোদিন বলছেন আল্লাহ ইব্রাহিমের কবর কোথায় খুঁজে বের করি, অথবা মুসার কবর কোথায় খুঁজে বের করি, এরকম কিছু বলেছেন? বলেন নাই। তিনি কি বলছেন? তিনি বলেছেন আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরাও ফিরে যাব। এই ইন্না লিল্লাহি মা আখাজা ওয়া লাহু মা দা, যেগুলি আল্লাহ রেখেছেন সেগুলি তার, সেটাও তার, যেগুলি আল্লাহ নিয়ে গেছেন সেগুলিও তার, যেগুলো সেটাও তার, এটা বলেছেন। ইমানদার এটাতে বলবে সব সময়, বিপদ আপদে কখনো সে চিন্তা করবে না যে আল্লাহর কথা শোনার কারণে বিপদে পড়ে গেলাম, নাউজুবিল্লাহ, অথবা চিন্তা করবে না যে আমি যদি অমুকের কথা শুনি আমি বিপদ থেকে উদ্ধার হব। ওই বিপদ থেকে উদ্ধার না হওয়াটাই তো তার জরুরি জিনিস, কারণ ওই বিপদ থেকে উদ্ধার হতে ওইভাবেই বিপদ থেকে উদ্ধার হওয়া অনুমোদন করে না শরীয়তে। অনেক মানুষের গলায় দেখি তাবিজ, গলায় দেখি কড়ি, জিজ্ঞাসা করি আপনি এটা কেন গলায় দিলেন, বলে উপকার আছে, এই উপকার তো অনুমোদন করা হয় নাই, উপকার নিতে পারেন না আপনি। সুদ খেলেও তো একটা উপকার হয়, ঘুষ খেলে তো বিরাট বাড়ি করা যায়, কিন্তু শরীয়ত অনুমোদন করে নাই। যেহেতু শরীয়ত অনুমোদন করে নাই, আপনার উপকার ফাইলে নিতে পারবেন না, আপনাকে খুঁজতে হবে কোরআন এবং সুন্নার কোথায় আছে, অনুমোদন আছে কোথায়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সেই উপকার আপনি হাজার উপকারও নিতে পারবেন না। যে খুঁজে খুঁজে উপকার যারা খুঁজে তারা এই জন্য বেশি বেশি করে শিরকি লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু, সবর করো, আনুগত্য করতে সবর লাগে। কোথায় আনুগত্য আপনি টিকে থাকবেন কি না সবর করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবর করেছেন সন্তান চলে যাওয়ার পরে, করেছেন কি না? ঠিক অনুরূপভাবে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ডুবে মরতেছে, তিনি ডাকছেন আসে নাই, বড় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তান আপনি তো বলছেন আমার পরিবার রক্ষা করবেন, আল্লাহ তাআলা কঠিনভাবে ধমক দিয়ে দিলেন যে নূহ সে তোমার পরিবারভুক্ত হতে পারে নাই, কারণ সে ইমানদার হয়নি। ইমানদার না হইলে আপনার ছেলেও আপনার পরিবারভুক্ত লোক নয়, এটা হচ্ছে বিশুদ্ধতম কথা। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে, ভাই বাবা ছেলের বিরুদ্ধে কথা বলেছে, ছেলে বাবার বিরুদ্ধে কথা বলেছে,
যুদ্ধ করেছে, একে অপরকে হত্যা পর্যন্ত করেছে। কেন করতে বাধ্য হয়েছে? কারণ ইমান এবং কুফরি মাসালা, ইমান এবং কুফরি মাসালা। অধিকাংশ মানুষ এই জায়গাতেই ভুল করে, ইমান এবং কুফরি শুধুমাত্র বাবার ঘরে জন্মগ্রহণ করলে ইসলাম গ্রহণ ইসলাম বা ইসলাম ইসলাম হয়ে গেছে তা নয়। অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ এটা একটা সহযোগিতা, আল্লাহর পক্ষ থেকে বিরাট সহযোগিতা একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করা, আল্লাহর পক্ষ থেকে আপনার বিরাট সহযোগিতা করি। তার অর্থ এই নয় যে আপনি মুসলিম হয়ে গেছেন। আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানেন, রাসূলের আনুগত্য না করেন, আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে নিজেকে সারা জীবন পরিচালনা করেন, আপনি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলেও ইমানদার হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই। যেমনিভাবে নবীর ঘরে জন্মগ্রহণ করেও নূহ আলাইহিস সালামের সন্তান নূহের পরিবারভুক্ত হতে পারে নাই এবং ইমানদার হতে পারে নাই, ডুবে মরেছিল, আপনারও পরিস্থিতি হবে ডুবে মরার মতো, কারণ আপনি সেই জায়গায় যেতে পারেন নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ এবং তার রাসূলের পণ্য অনুসরণ করবেন ততক্ষণ ইমানদার হতে পারেন নাই। একজন হিন্দু আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমার কি দোষ, আমার বাবা হিন্দু ছিল, আপনার বাবা মুসলিম ছিল, আপনি পেয়ে গেছেন, আপনি মুসলিম হয়ে গেলেন, আর আমার বাবা হিন্দু ছিল, আমি হিন্দু হয়ে গেলাম, তাহলে আমার কি দোষ? এটা জবাব তো সোজা, একজন মানুষ জন্মসূত্রে মুসলিম হওয়ার অর্থ মুসলিম নয়, তাকে ইসলাম গ্রহণ করতে হয়, তার ইসলামের কিছু জিনিস তাকে মেনে নিতেই হয়, মেনে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এখন ইসলাম হয়ে গেছে বেশিরভাগ মানুষের কাছেই জন্মসূত্রে মুসলিম, কারণ তার ভোটার লিস্টে ইসলাম আছে। এই জন্য বেশিরভাগ মানুষ শিরিক করে যাচ্ছে আর নিজেকে ইসলামের দাবি করছে, যে মুসলিম বলে দাবি করতেছে, কিন্তু মুসলিম হওয়া লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারগণ ইমান আনো। কেন ইমান আনো? তোমাদের ইমান পোক্ত হয়েছে কিনা এখন তোমাদের দেখা উচিত। অনেক মানুষ আছে এরকম, ইমান বাবার ঘরে নেককার বাবার ঘরে ইমান এনেছে, জন্মগ্রহণ করেছে, কিন্তু ইমান কোনোদিন ইমানের কাজ করেনি। সলাৎ যে ব্যক্তি পড়েনি তার ইমানের পরিচয় কি? ইসলামের সলাৎ হচ্ছে, ইসলামের পরিচয় হচ্ছে সলাতের মাধ্যমে। একজন মানুষ ইমানদার পরিচিত হবে সলাতের মাধ্যমে। সাহাবায়ে কেরামের যুগে যে ব্যক্তি সলাৎ করতেন তাকে বলা হতো মুনাফেক, মুনাফেক। বরং তার মুনাফেকরা সলাতে আসতো কেন? রসুলের আক্রম থেকে মুক্ত থাকার জন্য, কাফের এটা শোনার থেকে মুক্ত থাকার জন্য সলাতে তারা হাজির হতো। আবদুল্লাহ ইবনে উবাইও সলাতে হাজির হতো, কিন্তু তারা মুনাফিক ছিল, অন্তরে তাদের ইমান ছিল না। তাহলে মুখে সলাতে আসলেই ইমানদার হয় না, আবার অন্তরে ইমানদার হতে হয়, আল্লাহ সম্পর্কে ইমানটা সুস্থ হতে হয়, এইটা কিন্তু শিখার জিনিস। ইমানে মেহনত লাগে, এই মেহনতে সবর লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু ইন্নাল্লাহ মা সাবিরিন। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, ইমানদারগণ যখনই বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যখনই আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এই কথাটা যখনই বলবে ফারাইহা সামাক, ওই বাক্যের প্রতি নিজের কান লাগিয়ে রাখো, কারণ এটা তোমাকে বলছে। এরকম অনেকে মনে করে যখনই আমরা কোথাও ওয়াজ করি বলছি ইমানদারদের বলতেছে, আপনি কি ইমানদার নন? আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে। অনেক মানুষ যখন আমরা আখিরাতের কথা আলোচনা করি মনে করে অন্য কারো উপর হবে, আমার উপর তো আখিরাত আসতেছে না। যখন কবর আজাবের কথা চিন্তা করি মনে করে অন্য কারো উপর দিয়ে যাচ্ছে, আমার উপর দিয়ে না, কিন্তু আপনাকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। তারপর বলছেন ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে মতভেদ হয় কোনো বিষয়ে, তাহলে ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা সেটাকে প্রত্যাবর্তন করো। অর্থাৎ শাসকের কাছে কোরআন এবং সুন্নাহর বিষয়ে ফয়সালা চাইবেন না, ফয়সালা কার কাছে যেতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছে, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। তারা ভুল করলে সেটা ভুল থেকে যাবে, এটা আনুগত্য করা যাবে না, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে কোরআন এবং সুন্নাহ। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যি সত্যি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখো তাহলে তোমাদের এটাই করণীয়, অর্থাৎ তোমাদের এটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইল, এটা হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে এবং পরিণামে সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া। দুনিয়ার প্রত্যেকটি কাজে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যান, আপনার জীবন সবচেয়ে সুন্দর হবে, আখিরাতে আপনি মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি অন্য কোনোভাবে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য খতিবরা সবসময় বলে থাকে ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট হলো। ওমা ইয়াতুহুমা ফাকাদ হাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে সে ব্যক্তি হেদায়েতের পথে থাকতে পারবে। তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা একজন ইমানদারের জন্য কর্তব্য, ফরজ, এতে কোনো পার্থক্য নাই। বুঝার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে কোনো রকম পার্থক্য থাকতে পারে না। বুঝার ক্ষেত্রে কি, আপনি যেটা বুঝছেন উনি এটা বুঝে নাই, বুঝার জন্য তার সমস্যা হচ্ছে, তাহলে আলেমের কাছে যেতে হবে।
আলেমের কাছে যেতে হবে। যখন বুঝার সমস্যা হয়, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তোমাদের কাছে কোনো বিষয় বিপদগ্রস্ত হলে ফাসআলু, বিষয় তোমাদের কাছে বুঝতে অসুবিধা হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো যে জানে তার কাছে যাও। জানা মানুষটা জীবিত হতে পারে, মৃত হতে পারে। মৃত মানুষ যদি তাফসির লিখে গেছে, ইবনে কাসির তার তাফসির দেখে শিখতে পারেন, কোনো সন্দেহ নেই। জীবিত মানুষ আছে, আলেমরা আলেমদের কাছে যাই আপনারা শিখতে পারেন, আপনাদের এখানে আলেমরা আছে, এই আয়াতের অর্থ কী, এই হাদিসের অর্থ কী, বা এটা কীভাবে করবো, এই মাসালার কী উত্তর হবে শিখে নেবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। এটাও যদি না করি, আমরা যা ইচ্ছে তা করে বেড়াই, তাহলে বোঝা গেল আমি আল্লাহ এবং তার রাসূলের উপরে সত্যিকারের আনুগত্যশীল না, এবং তাদের কথা আমরা মানি না, তাদের কথা আমরা মানছি না। এই জন্য এটার কারণে আমাদের জন্য যত যত রকম বিপদ নেমে আসবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরও বলছেন, ইন্নামা কাওলুল মুমিনিনা ইযা দা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার মানুষ সফলতা চায়, সবাই সফল হতে, কেউ বিফল হতে চায় না। সফল হতে যেহেতু চান, আল্লাহ তাআলা সফলতার একটা দ্বার উন্মোচন করে দিয়েছেন। সফল কীভাবে হবে তিনি বলে দিচ্ছেন, বলছেন যে যদি সফলতা সফল হতে চাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের যখন তাদের দিকে আহ্বান করা হবে, তখন বলবেন সামি'না ওয়া আতা'না। যে কোনো জিনিসেই আপনাকে বলা হলো যে সালাত সূরা ফাতিহা পড়তে হবে কিনা, আপনি বলেন যে কোরআন এবং সুন্নাহ আসছে কিনা দেখি, আসছে যেটা এটা মেনে নিলাম, আমান্না ওয়া সাল্লামনা, সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, তাহলে বোঝা গেল আপনার ইমানের মধ্যে ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ আপনি সঠিক পথে আছেন। আর যখনই বলা হলো যে এটা তো এইভাবে নয়, আপনি বলেন যে আমি তো অমুকানে শুনছি, আমার ওস্তাদ বলছে, এটা বোঝা গেল আপনি আর আনুগত্যের প্রশ্নে আসছেন না, আপনি এখন নিজে ইচ্ছা করে রথ তেড়া এবং ঘাট তেড়াবি করতেছেন, আপনি ইচ্ছা করে শরীয়তের কথা লঙ্ঘন করে যাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়া তু ইল্লাহ ও রাসূলাহু ওয়াকশাল্লাহ রাসূল ওয়াকশাল্লাহ ওয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফায়জুন। যে কেউ আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে এবং তার তাকওয়া অবলম্বন করবে, তারাই হবে সফল কাম। সফল কাম এক দুইটি আয়াতে পরপর দুইটা শব্দ ব্যবহার করেছে, একটা হচ্ছে ফায়েজ, একটা হচ্ছে ফালেহ। অর্থাৎ সফল কাম হবে, ফালাহ অর্থ সফল কাম হওয়া, আর ফায়েজ অর্থ সফল কাম হওয়া, দুইটা আয়াতে বলা হচ্ছে। দুইটা আয়াতের মূল উপজীব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারলেই শুধুমাত্র আমরা সফল কাম হব, নইলে কখনো আর সফল কাম হব না। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখনই বলা হবে এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা, তখনই বলতে হবে সামিআনা ও আতানা, শুনে নিলাম এবং মেনে নিলাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা তাই শিক্ষা দিয়েছেন, লাই কুল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সেখানে এই আয়াতের শেষে দিয়ে বলা হয়েছে সামিআনা ও আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা মেনে নিচ্ছি, আমরা শুনলাম এবং মেনে নিচ্ছি। বনি ইসরাঈলরা তারা বলতো সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং অবাধ্য হইলাম, মানলাম না, শুনলাম মানলাম না। কিন্তু এই উম্মতের বড় গুণ হচ্ছে এটা, তারা বলে সামিআনা ওয়া আতানা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মত হতে চান, তখন কথায় কথা থাকতে হবে, শুনলাম এবং মেনে নিলাম। কোরআন এবং সুন্নাহর কথা দিয়ে আমাদের আহ্বান জানানো হয়েছে, আমাকে কোনো অন্যদিকে আহ্বান জানানো হচ্ছে না, কোরআন এবং সুন্নাহকে মানার দিকে আহ্বান করছে, ব্যক্তির কোনো স্বার্থ নেই। এই যে লোকগুলি আপনাকে ডাকছে, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই সেখানে, তাদের দ্বারা তাদের কিছুই হবে না সেখানে, কিন্তু তাদের স্বার্থ একটাই যে আপনি যদি মেনে নেন আখেরাতে আপনি যত আমল করেছেন তার কিছু সওয়াব তারা পেয়ে যাবে, হাদিসে এভাবে আসছে, আপনার সওয়াবের কোনো কমতি হবে না। কিন্তু আপনি গুনার দিকে আহ্বান করেন, তাহলে গুনার শাস্তিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে কার কথা শুনবেন? দুনিয়ার মানুষ দেখা যায় শয়তানের কথা শুনে, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু। ফাত্তাখুযু আদু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শত্রু আপনাকে বলল যে এই রাস্তায় চলো, তাহলে ভালো হবে, আপনি তার কথা শুনতে পছন্দ করলেন। কিন্তু আল্লাহ এবং তার রাসূল আপনার সবচেয়ে মিত্র, সবচেয়ে বেশি কাছের, তাদের কথা না শুনে আপনি শত্রুর কথা শুনলেন, তাহলে কার কিভাবে হেদায়েত আপনি কিভাবে পাবেন? আমাদেরকে হেদায়েত পেতে হলে অবশ্যই আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং এর মাধ্যমে আমাদের সফলতা রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলছেন কুল আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, হে নবী আপনি বলে দিন আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, কারা মুখ ফিরিয়ে নিবে? আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নেয় যারা, তারা ইমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন যে ফাইন তাওয়াল্লাহ ফাইন্নামা আলাইহিমা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে বলে দিন যে নবীর উপরে যে দায়িত্ব নিয়ে তিনি পালন করেছেন, তোমাদের উপর যেটা তোমার দায়িত্ব, তোমাদের কাঁধে চড়িয়ে দিয়েছে, তোমরা সেটা বহন করবে। যদি তুমি তারা সত্য কথা শুনে আলহামদুলিল্লাহ জান্নাত পাবে, আর সত্য কথা না শুনলে জাহান্নামে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে জান্নাতে যাবে না। কিলা ওমান ইয়া আবা রাসূলুল্লাহ, বলা হলো যে ইয়া আল্লাহর রাসূল কে অস্বীকার করলো আপনাকে? বলে মান আত আনি দেখালো জান্নাত, ওমান আসানি ফাকাত আবা, যে আমার আনুগত্য করলো জান্নাতে প্রবেশ করবে, যে আমার অবাধ্য হলো সে তো আমাকে অস্বীকার করে বসলো, সুতরাং সে জাহান্নামে যাওয়ার পথ রচনা করলো।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আয়নার মতো মেনে নিতে হবে। তিনি এটা করেছেন এটা করব, তিনি এটা করেন নাই আমি এটা করব না, যা শত মানুষে বললো সেটা আমার আর কিছু যায় আসে না, কারণ সেটা আমার জন্য গ্রহণযোগ্য জিনিস না। বিশেষ করে ইবাদাতের ক্ষেত্রে কখনো কখনো তিনি কোনো কিছু অপূর্ণাঙ্গ রেখে যান নাই, আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামাতি ও রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম সর্বশেষ যে অবস্থানে ইসলাম আছে, ইসলাম প্রত্যেক নবীর দিন ছিল, আদম আলাইহিস সালামের ইসলাম ছিল, নূহের সহ প্রত্যেক নবীর দিনে ইসলাম ছিল, কিন্তু ইসলাম ধীরে ধীরে যেভাবে মানুষের যেমন একটা পর্যায় পর্যন্ত পরিপূর্ণতা আসে, ইসলামের সর্বশেষ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইসলামের পরিপূর্ণতা নিয়ে ইসলাম ধরা দিয়েছে এবং সেইভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ অন্য কোনো কিতাবে বলেন না আলিয়ুম আকমাতু লাকুম দীনাকুম, একমাত্র এই কিতাবে বলেছেন, কোরআনে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আগের কোনো শরীয়ত পরিপূর্ণতা আপনি কিছু পাবেন না। আপনি ইহুদিদের ধর্মে দেখেন অনেক কিছুই নেই, আমাদের দিনে দেখেন। ইহুদের ধর্ম কেন বললাম, ইহুদিটা দিন না, এটা ধর্ম নিজে ধারণ করে নিয়েছে, কিন্তু ইসলাম দিন আল্লাহর দেওয়া জিনিস। সেটাতে আমাদের দেখেন বাথরুমে কীভাবে যেতে হবে সেটাও শিখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এক সাহাবিকে জিজ্ঞাসা করা হয়েছে, এক ইহুদি বলতেছেন, আল্লাহ মাকুম নবী হুকুম কুল্লো শে হাত্তাল খেরা, তোমাদের নবী তোমাদেরকে সব শিক্ষা দিয়েছেন, এমন কি বাথরুমে যাওয়ার নিয়মকে শিক্ষা দিয়েছেন? তিনি বলছেন, আজান, অবশ্যই হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, এমন কি বাথরুমে কীভাবে যেতে হবে সেটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কীভাবে যেতে হবে তিনি বলে দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে আমরা যেন তিনটি পাথর ব্যবহার করি, আরব দেশে পাথর ছিল সেই জন্য পাথর ব্যবহার করি, আমাদেরকে বলা যেন বাম হাতে ব্যবহার করি, আমাদের যেন হচ্ছে বাম পা ঢুকি, এগুলো তিনি বিস্তারিত বলা আরম্ভ করলেন। এর অর্থ হচ্ছে যেই নবী আপনাকে আপনার একেবারে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় পর্যন্ত শিক্ষা দিয়েছেন, সেই নবী আপনাকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেন নাই বলতে পারেন? নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে বলে আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহ সম্পর্কে আলোচনা করো না, আল্লাহ সম্পর্কে তোমার প্রয়োজন চিন্তা করার দরকার নেই, আল্লাহ সম্পর্কে কিছু শিখা না, দুনিয়ার সব কিছু আপনাকে শিক্ষা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম গুণ তার সম্পর্কে আমাদের কী আকীদা পোষণ করতে হবে? স্রষ্টা যে সৃষ্টি থেকে আলাদা এবং তিনি যে সম্পূর্ণ পৃথক, এবং স্রষ্টা যে কত বড় শ্রী মহান এবং সৃষ্টি যে কত ছোট, এটা আপনাকে শিক্ষা দিবে না কোনোদিন। বরং তারা আপনাকে শিক্ষা দিবে যে আল্লাহ তাআলা সৃষ্টি সত্তাগতভাবে সব জায়গায় রয়েছে। এরকম যদি কোনো কেউ শিক্ষা দেয়, আল্লাহকে তো চিনতে পারেনি, সে আবাদত করে তার কোনো লাভ হবে না। সারা জীবন যদি আবাদত করে আর যদি মনে করে আল্লাহ সব জায়গায় রয়েছে, তার সে আবাদত আল্লাহর দরবারে কোনো সামান্যতম গ্রহণযোগ্য হবে না। সে আর হাসার হবে ওয়াদের সাথে ফেরাউন হামানদের সাথে, কারণ সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতো, আল্লাহকে চিনতে পারেনি। কারণ আল্লাহ তারা এই ইমাম সলভেসান এই জন্য বলতেন, যারা বলে আল্লাহ সব জায়গায় তাদেরকে বলা হয় জাহমিয়া, সলভেসান এদেরকে কাফের বলতেন, কারণ এরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা শিখতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, সার সমস্ত আকাশ তার ডান হাতে পেছানো থাকবে। আকাশ সবগুলো, আকাশ কি আপনি দেখেছেন? জমিনগুলো সবগুলোর উপরে আকাশ, কত বড় তার হিসাব নাই, সেটা আল্লাহ ডান হাতে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতু বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যেগুলো শিরিক করছে কত উপরে আমার রব। আবার আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়াউমা নাতুই সামা কাতায়ি সিজিলিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। ইয়াউমা নাতুই সামা কাতায়ি সিজিলিল কুতুব, যেদিন আমরা পেছে রাখবো আসমান সমূহকে, কাতায়ি সিজিলিল কুতুব, যেমন লেখার জন্য কাগজ একটার উপর ভাঁজ করে রাখা হয়, তেমনি আল্লাহ তাআলা সবগুলোকে তার ডান হাতে রাখবেন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতু ডান হাতে রাখবেন। আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার অপর হাত থাকবে জমিনটা কবদ, ওয়াস সামাওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, পুরো জমিন, জমিন বলতে শুধু এই পৃথিবী নয়, এই জাতীয় যত জমিন আছে সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা এত মহান রব যিনি, এত বড় রব যিনি, সেই রবকে আপনি ঢুকাই বলছেন আপনার কলমের ভিতরে। কিছু মানুষ আছে কলমের ভিতরে, কিছু মানুষ সব জায়গায়, কিছু মানুষ আছে খারাপ জায়গাতেও তাকে কল্পনা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনি আরশের উপর রয়েছেন, তিনি সব কিছু দেখছেন। এই বিশ্বাসের বাইরে অন্য কোনো বিশ্বাস ঈমানদার রাখতে পারে না। অন্য কোনো বিশ্বাস রাখায় অর্থই হচ্ছে তিনি এখনও সহি দিন পাননি, তিনি কোরআন সুন্নার অনুসারী হতে পারেননি, কোরআন সুন্নার অনুসারী না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াইন তুতিউ তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। ওয়ামা আলার রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, আমার রাসূলের উপর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেষ্টা করতেন যে একটা মানুষকে কীভাবে হেদায়েতের পথে নিয়ে আসবেন,
কে হেদায়েতের পথে না আসলে তিনি খুব কষ্ট পেতেন, আর হেদায়েতের পথে আসলে তিনি খুব খুশি হতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে লাঘব করে দিলেন যে হে নবী, আপনার উপর দায়িত্ব তো শুধুমাত্র পৌঁছে দেয়া, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? লাহাল্লাকা বাখর নাফসাকা, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা ইমানদার হয়নি বলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? এটা করতে যাবেন না, এটা করতে যাবেন না, আপনি পৌঁছে দিলেই হলো। কিন্তু নবী তো দরদি মানুষ, তিনি অত্যন্ত দরদি হিসাবে তিনি চেষ্টা করতেন, দাঁড়ে দাঁড়ে যেতেন, বাজারে যেতেন, দূরে যেতেন, কাছে যেতেন, সকালে বিকালে যাইতেন, যেমনি পাইতেন মৃত্যুর সময় যাইতেন, সুযোগ বুঝে যাইতেন, এটা হচ্ছে আমার নবীর কাজ। ঠিক নবী অবর্তমানে এখন আপনাদের দায়িত্ব সেটা। মানুষকে এই বিরাট উম্মা যারা আজ পদভ্রষ্টতা লিপ্ত হয়েছে, লিপ্ত হয়ে আছে অলরেডি, যারা এই শিরকের ভিতরে শিরকের আখড়া খুলছে, জায়গায় জায়গায় শিরকের আজ আস্তানাগুলি রয়ে গেছে, মানুষগুলো শিরকের ভিতরে রয়ে গেছে, আপনার দরদ থাকা উচিত তাদের প্রতি। তাদের প্রতি কোনো রকমের হিংসা বিদ্বেষ না রেখে, তারা যত হিংসা বিদ্বেষ রাখুক না কেন, আপনার অন্তর হবে বিশাল সমুদ্রের মতো, আপনি সেটাকে সেভাবে গ্রহণ করে নেবেন, আপনি তাদেরকে কাছে টেনে নেবেন, আপনি অনুভব ও কাজটি করবেন। যেভাবে একজন মানুষ যাচ্ছিলেন নদীর পার দিয়ে, যাওয়ার সময় তার ছেলের জুতা পড়ে গেছে। এখন সে লিখলো নদীর পাশে দাঁড়িয়ে বালুর মধ্যে লিখে দিল যে নদী সুর, আমার জুতা নিয়ে গেছে। আরেকজন মানুষ যাওয়ার সময় পড়ে গেছে, পড়ার পরে তার পা ভেঙে গেছে, লিখলো নদী খুনি, আমার পা ভেঙে দিছে। আরেকজন যাওয়ার সময় একটা কিছু হয়েছে, আরেকটা লিখলো, সব লিখে দিছে, নদীর পাড়ে লিখে রাখছে। আর নদীর ঢেউ যখন আসছে সবগুলিকে নিয়ে চলে গেছে, বুঝিয়ে দিল নদী যে আমি তোমার এদিকে তাকালে হবে না, আমাকে আরও বড় কাজ করতে হবে, আপনাদের অন্তরকে বড় করতে হবে। প্রত্যেকটি মানুষ যারা আকিদার মানুষ আছে, যে মানুষ আমাকে খারাপ বলবে, খারাপ করবে, খারাপভাবে আক্রমণ করবে, কত কিছু করবে, আমাকে তো বড় হৃদয় হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হৃদয় নিয়ে আবার মক্কাবাসীদের তিনি ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরকে আহ্বান করেছেন, কষ্ট পেয়েছে, রক্তাক্ত হয়েছেন, জুতা ভরে গেছে রক্তে, কিন্তু তারপরেও তিনি দোয়া করেছেন, আল্লাহ এদের বংশধর থেকে ইসলামের ঝান্ডা বাহি তুমি বের করে দাও। তায়েফের লোকদের জন্য তিনি দোয়া করে গেছেন। যখন তার কাছে এসেছিল পাহাড়ের ফেরেশতা এসেছিল, পাহাড়ের ফেরেশতা এসে বলল, আপনি বলুন আমি দুদিক থেকে ধ্বংস করে দেয় এদেরকে। তিনি বলছেন, না, আমি আল্লাহর কাছে আশা করব এদের সন্তানরা একসময় দুনিয়ার বুকে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে। তাই করেছে, সারা দুনিয়ার ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। সেই সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে, মাতবেইন, তারা সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। কিন্তু আপনার আমার শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলের এই বাণীটি, শুধু এই কথাটি আপনি আমি সারা দুনিয়াতে ছড়িয়ে দেই, তাহলে এইটা হবে আমাদের দায়িত্ব আদায় হবে, নাহলে আমাদের দায়িত্ব আদায় হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বারবার বলতেন, বাল্লিগু আন্নি, আমার থেকে তোমরা প্রসার করো, ওলাও আয়া, একটি আয়াত হলেও, একটি হলেও। আমি একবার দেখেছিলাম একজনকে, আমেরিকার এক ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে, কালো মানুষ, সে ইসলাম গ্রহণ করে মসজিদে ঢুকে মাইকটা নিয়ে বললো, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাঙ্গে পড়তেছে, পড়ে কাঁদতেছে, আর বলতেছে, আমি শুনেছি নবী এটা বলেছেন, আমি শুধু সূরা ফাতিহা জানি, আর কিছু জানি না, আমি এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহু আকবার, আপনি কতটুকু দাওয়াতের কাজ করেছেন! একজন মানুষ বুঝতে দেখলে বোঝা যায় তার কতটুকু দাওয়াতের কাজ করে। আমরা তো আসলে বুঝি না ইসলাম নামক নেয়ামতটা কত বড়। আমি আমার বন্ধুদের দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তারা অনেকেই নও মুসলিম ছিল, আমেরিকা ইউরোপ থেকে আসতো, তাদের আচরণ দেখে, কান্নাকাটি দেখলে কোরআন তেলাওয়াতের সময়, আমরা চোখে কান্না আসে না, বুঝি না, কেন বুঝি না, আসলে আমরা তো পেয়ে গেছি, না চাইতে পেয়ে গেছি একটা বড় নেয়ামত, এই জন্য আমরা এটার মর্যাদা বুঝি না। আর যারা কষ্ট করে এই দিন পেয়েছে, তারা কিন্তু এটার মর্যাদা বুঝে, এবং বুঝে যে এর চেয়ে মর্যাদাবান জিনিস দিন আর হতে পারে না, এই নেয়ামতকে কখনো তারা পায়ে ফেলে না। আর আমরা এই নেয়ামতের ভোগ করে বসে আছি, কাউকে এটার দিকে আহ্বান করি না, কারণ আমরা আসলে বুঝছি না যে কত বড় নেয়ামত আমরা পায়ে ফেলতেছি, আমরা এর কোনো কাজ করছি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যারা ঈমান আনবে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে দুনিয়ার বুকে, তাদেরকে তিনি প্রতিষ্ঠা করবেন। ঈমানটা আগে, আমল সালেহ লাগবে, তারপর দুনিয়ার প্রতিষ্ঠা হতে হবে। আমরা কি করি এখন? অনেক মানুষ আছে আমাদের মধ্যে, আগে প্রতিষ্ঠা পাই তারপরে ঈমান আমি ঠিক করবো, এটা কখনো হবে না। ঈমান ও আমলের উপর নির্ভর করে আপনার উপর আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করবেন। দেখুন, আল্লাহ তাআলা তার নবীকে, সাহাবায়ে কেরামকে যখন ঈমান এবং আমল সালেহতে পরিপূর্ণ হলেন, তখন মদিনার বুকে তাদেরকে রাষ্ট্রের উপর ক্ষমতাশীল করেছেন, এবং তারা সারা দুনিয়াতে তখন সেটাকে প্রচার প্রসার করেছে। আপনি কী পেতে চান? আগে ক্ষমতা পেতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, আগে তারা ক্ষমতা দিতে চেয়েছিল, তুমি যদি রাজা হতে চাও তোমার রাজা বানিয়ে দেবো, তুমি মেয়ে চাও সুন্দরী মেয়ে বিয়ে করে দেবো। তিনি কী বলেছেন? আমি চাই একটি কালেমা, কালেমাতুন
একটি কালেমা চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি তোমরা বাস্তবায়ন করো, এটা চেয়েছেন, তাওহীদের ঝান্ডা উড্ডীন করতে চেয়েছেন সবার আগে, এবং সেটা রাসূল আনুগত্য করার মাধ্যমে হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের আনুগত্যটা সবার আগে, সব কিছুর আগে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য, এটাকে আমাদের মনে স্থান দিতে হবে। দুনিয়ার মানুষ অন্য যাই বলুক না কেন, অনেকে বলতে পারেন, আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, যে আমরা তো এই কাজে করছি না, আগে এটা শুরু করো। শুরু করার ভুল হচ্ছে আমাদের কোথাও, যেই কারণে আমাদের দাওয়াতগুলো আজ ফলপ্রসূ হচ্ছে না। সবাইকে একদিকে ডাকেন, এইটা কি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করি আমরা, এই আহ্বানের মাধ্যমে শুধুমাত্র আমাদের দিন সারা বিশ্বে প্রচার প্রসার লাভ করতে পারে। কোনো আইডিওলজি ব্যক্তি অথবা কোনো মাদ্রাসা কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য আমরা অথবা বিশেষ কোনো দলের জন্য আহ্বান না করে আল্লাহ তাআলা রাসূলের দিকে আহ্বান করি। এই আহ্বানে সব যারাই সাড়া দিবে তারাই আমার লোক একান্ত হয়ে যাবে। যেভাবে দূর দূরান্ত থেকে আসা সাহাবায়ে কেরামের পরস্পর ভাই হয়েছিল, বিলাল, সোহাইব, সালমান, তারা পরস্পর সাহাবায়ে কেরামের ভাই হয়ে গিয়েছিল, আর কাছের মানুষরা আবু লাহাব অথবা আবু জাহাল, এরা যতের কাছের মানুষ হয় তারা দূরে সরে গিয়েছিল, কারণ তারা আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করেনি, এই জন্য ভাই হতে পারেনি। আল্লাহ তাআলা রাসূল আনুগত্য করলে ভাই হবে। আল্লাহ তাআলা বলছেন এরপরে যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যদি কোনো আপনি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করেন, ঈমান এবং আমল সালে করেন, তাহলে কি হবে, দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেকার দিনে যেভাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম, যেই দিনকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন সেই দিনকে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, ভয়ের পরে নিরাপত্তায় ভরে দিবেন দুনিয়া, ইয়াবুদুনানী লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, ওমান কাফারা বা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে কেউ এরপর কুফরি করবে তারাই হবে ফাসিক, তারাই হবে ফাসিক কুফরি। এরপর আল্লাহ তাআলা বলছেন ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, ও আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ রাসূলের আনুগত্য না করলে উপরের কোনোটার মূল্য নাই, সর্বশেষ কথাই হচ্ছে এটা, আপনাকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্যর বিষয়টি গুরুত্বের সাথে নেয় সূরা নূরের এই আয়াতগুলোতে। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিউল্লাহ রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এটা আমরা একটু আগেও আমরা আপনাদের শুনিয়েছি, প্রথমেই যে আয়াতটি সেটা হচ্ছে হে ইমানদারগণ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথাটি বলো। সঠিক কথা কোনটি? সঠিক কথা কোরআন এবং হাদিসে আসছে, তা এর বাইরে যত মিথ্যা কথা আছে, যত মানুষের যত দফা দিবে, 18 দফা, 13 দফা, 24 দফা, এগুলি দুনিয়ার লোকে কোনো শান্তি নিয়ে আসতে পারে না। শান্তি আনবে একমাত্র কোরআন এবং সুন্নাহ যা আসছে তা, এর মাধ্যমে আমরা সঠিক কথা চলতে পারি। কী হবে আমাদের? ইউসলিহ লাকুম আমালাকুম, যদি আমরা সঠিক কথা বলি, সঠিকভাবে চলি কোরআন এবং সুন্নাহ, তাহলে আমাদের আমলগুলি আল্লাহ তাআলা ঠিক রাখবেন, নষ্ট হতে দিবেন না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ ক্ষমা করে দিবেন। ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আর যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে তো মহা সফলতা লাভ করবে। মহা সফলতাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? দুনিয়ার বুকে এত কিছু করার পর জান্নাতে যদি যাইতে না পারি তাহলে আমার জীবন ব্যর্থ, আর যদি জান্নাতে যেতে পারি আমার আপনার জীবন সার্থক। জান্নাতে যাওয়ার জন্য সব বলেই দিচ্ছে ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে যেতে পারবেন। তো আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য আমাদের জন্য একান্ত অপরিহার্য জিনিস, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআন কারীমে আল্লাহ তাআলা উন্নত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ, আপনাকে বলছে ইস্তাজিবুলিল্লাহি ওয়ার রাসূল, আমাকে বলছে যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ তার রাসূলের ডাক বলতে কি বুঝাচ্ছেন? কোরআনে কারীমে আপনাকে যা করতে বলছে তা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আপনাকে যা করতে বলছে তা করতে হবে, এটা হচ্ছে সাড়া দেয়া, সাড়া দেয়া এটার নাম। এই জন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বললেন যে হো মুখ তুমি আমার ডাকছেন, তিনি রুকসে সালাত আদায় করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতের পরে বললেন যে ইয়া রাসূল আমি তো সালাত আদায় করছিলাম, বলে আল্লাহ বলে নাই তোমার আমার ডাকে সাড়া দিতে, তাহলে রাসূল ডাকলে শুনতে হবে সেটা, রাসূল কী ডাকছে, রাসূল তার আনুগত্য করতে বলেছেন, এটাকে শুনতে হবে, সাড়া দিতে হবে। এই জন্য ইস্তাজিবুলিল্লাহ ওয়া রাসূল ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, রাসূল ডাকবেন ওই দিকের দিকে যা তোমাদেরকে জীবন দিবে, রাসূলের ডাকে শুনলে আপনার জীবন আসবে, আর রাসূলের ডাক না শুনলে আপনি মৃত, রাসূলের ডাক শুনলে আপনার জীবন আসবে। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবি ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো যদি আল্লাহ তাআলা তোমাদের মাঝখানে একটা পর্দা দেন, মানুষ ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে, কী জন্য? যদি আনুগত্য শুনে পর্দা সরে যায় তাহলে জান্নাতে যাওয়ার পথ হয়, আর যদি পর্দাটা থেকে যায় তাহলে জাহান্নামে যাওয়ার পথ হয়। আল্লাহর কাছে যদি আপনি যেতে চান, একত্রিত হতে আল্লাহ বলছে তার কাছে ফিরে যেতে হবে, আনুগত্য কার করতে হবে? আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার মাধ্যমে তার কাছে ফিরে যেতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন
কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলে দিন আল্লাহ তাআলা রাসূল আনুগত্য করো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তাআলা কাফেরদের পছন্দ করে না। কি বুঝলেন? যদি মুখ ফিরিয়ে নেয় কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারো কোনো সুযোগ নেই। ওমান, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলেছেন সূরা সাজদার মধ্যে, হামিম সাজদার মধ্যে, যে ওমান আল্লাহ ইমান দুঃখের হবে আয়াত রব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ওই চেয়ে বড় জালেম আর কেউ নেই যাকে ডাকা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিনের দিকে, যে এটা মেনে নাও, সে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছে আমি মুজরিমদের থেকে মুসলিমদের সাত কঠিন শাস্তি দেবো। আল্লাহ তা তাদের শাস্তি দেবেন, কারণ তা আল্লাহ তার রাসূলের আহ্বানে সাড়া দেয়নি, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে তারা চলেছে। আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর যারা আনুগত্য করবে না আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, তারা ঈমানদার হতে পারবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন মাই ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে কেউ আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো। চিন্তা করে দেখছেন, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য করলে রাসূলের আনুগত্য হয়নি। এটা চিন্তা করে দেখবেন কেন? কারণ রাসূলের পুরো জীবনটা ছিল আল্লাহর আনুগত্যের চরম উদাহরণ এবং চূড়ান্ত একটা এমন উদাহরণ, একটা মিসাল, যে যা দেখে আপনি বুঝতে পারেন আল্লাহর আনুগত্য কীভাবে করতে হয়। রাসূল সালাত আদায় করেছেন, আল্লাহ বলছে আকিমুসসালাহ, রাসূল সালাত আদায় করে দেখিয়েছেন। রাসূল যাকাত দিয়েছেন, আল্লাহ বলছে আতুজ যাকাত। রাসূল সওম পালন করেছেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রাসূল হজ করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর অর্থ হচ্ছে রাসূলকে যদি আপনি মানেন আল্লাহকে মানা হবে, কিন্তু আল্লাহর আনুগত্য করলে রাসূলকে মানা হবে না। কিছু মানুষ এখন বের হয়েছে আহলুল কোরআন নামে তথাকথিত, এরা পদভ্রষ্ট, এরা কাফের, ইমানদার হতে পারবে না তারা কখনো, কারণ রাসূলের আনুগত্য তারা করে না। নিজেদের মতো করে তারা সালাত আদায় করে, কতক্ষণ বসে থাকে এরপর উঠে বলে সালাত হয়ে গেছে। এই সালাত আমার রাসূল শিক্ষা দেননি। রাসূলের আনুগত্য না করলে আপনার ইমান থাকবে না, কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমাইয়ুতে রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আপনাকে তাদের উপর সংরক্ষণ করে পাঠাইনি, আমি দেখে নেব তাদের অবস্থা, ভবিষ্যৎ তারা আমার কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ রসুলের আনুগত্য না করলে তার কোনো উপায় নেই এবং সে জান্নাতে যাওয়ার কোনো নাম গন্ধ সে পাবে না। এই জন্য যারা তথাকথিত আহলে কোরআন নাম দিয়েছে তাদেরকে আমরা ইমানদার বলি না, তারা কাফের, এদেরকে কাফের বলতে কোনো দ্বিধা করবে না, কারণ তারা রসুল আসলাম কোনো হাদিস মানে না, কোনো বিধান মানে না। এই জাতীয় মানুষগুলো সবসময় বিভ্রান্ত করছে, আগাও করেছে, যুগে যুগে এরা বিভ্রান্ত করেছে, বলতো যে রাসূলের অনুসরণ কেন করবো, আল্লাহর আনুগত্য করতে বলছে, এই কথা বলছে। তখন একদিন সাহাবি বলতেছেন, যখন এই কথা বলার পরে তখন সাহাবি বলতেছেন ও বেকুব, সরাসরি নামে বললেন যে ও বেকুব, তুমি কোথায় পেয়েছ যাকাত কতটুকু দিতে হবে, তুমি কোথায় পেয়েছ সালাত কয় রাকাত পড়তে হবে, রাসূলের অনুসরণ না করলে তোমার কখনো সেটা আদায় করা হবে না, তো তুমি কিভাবে বলতে পারো যে যার আনুগত্য, যাদের আমি শুধু আল্লাহর কথাই শুনবো, রাসূলের কথা না শুনলে তোমার কোনোটাই শোনা হবে না, রাসূলের কথা শুনেই তোমাকে আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে রাসূলের নির্দেশ পালন করতে হবে। আল্লাহ বলছে কোরআন কারিমে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছে, হজ করতে বলেছে, সহজে দেখেন না হজের মাসালাটা, হজ করতে বলেছে, কিন্তু হজের বিস্তারিত বর্ণনা কে দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমি বলি যে আমি কোরআন মানবো, হজটা কীভাবে করবে সে? হজ করার কোনো সুযোগ তার নাই, কারণ কোরআনে বলা হয় নাই যে বিস্তারিত কীভাবে করতে হবে, কোথেকে এহরাম বানতে হবে কে বলেছে? আমার নবী বলে দিয়েছেন। এহরামে কী কাপড় থাকবে কী বলছে? আমার নবী বলে দিয়েছেন। যারা এরকম রাসূলের আনুগত্য করবে না তারা অবশ্যই পদভ্রষ্ট এবং তারা কোনো ইমানদার হওয়া দাবি করতে পারে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আর যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, ফা উলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কারা সেটা? প্রতিদিন দোয়া করেন সিরাতাল লাযীনা আনআমতু আলাইহিম, এরা কারা? নাবিয়্যিন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন, চার শ্রেণীর লোকের সাথে থাকার জন্য আপনি দোয়া করেন। ওলাইকা আনআমাল্লাহু মিন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া সালেহীন ওয়া সুহাদা ওয়া সালেহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তাদের সাথে থাকাটা এটা হচ্ছে আল্লাহর কাছে উত্তম, কারণ আল্লাহ বলছে হাসুনা উলাইকা রাফীকা, তাদের বন্ধুত্ব গ্রহণ করাটা সবচেয়ে ভালো কাজ। কাদের? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, নেককার বান্দাদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। সিদ্দিক কারা? অনেকে বলতে পারে সিদ্দিক নাম দিয়ে দিলাম হয়ে গেল, তা কিন্তু না। সিদ্দিক হচ্ছে তারা যারা আল্লাহর বাণীকে না দেখে বিনা বাক্য বয়ে বিশ্বাস করে, আল্লাহ এটা বলেছেন এটা সত্য, কবর আজাব হবে আল্লাহ বলছেন সত্য, রাসূল বলেছেন এটা সত্য, তাদের চিন্তা করে না যে আমি যে দেখলাম না, এটা চিন্তা করে না,
এরা হচ্ছে সিদ্দিক। এই জন্য সিদ্দিক আকবর যখন তাকে বলা হলো যে আপনার সাথী বলেছে যে তিনি এক রাত্রিতে বাইতুল মাকদিস গিয়েছেন এবং তিনি আকাশের বিভিন্ন জায়গা ঘুরে এসে দেশে আবার চলে এসেছেন, এতে মক্কাতে তিনি বলছেন আমার সাথী বলেছে সেটা, বলে হয় এটা বলেছে, বলে আমি প্রথম বিশ্বাসকারী, আল্লাহ আকবর, কারণ তিনি বিনা বাক্যভাবে বিশ্বাস করেছেন। যারা এইটার নাম হচ্ছে ইমান বিল গায়েব, আর যারা প্রমাণ খুঁজে বসে বসে সারাদিন তারা ইমান বিল গায়েবের অনুসারী না, গায়েবের উপর ইমান রাখে নাই তারা, এই জন্য প্রমাণ খুঁজতেছে, এরা ইমান এখন তো পোক্ত হয় নাই, কারণ আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারিমের শুরুতেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপর ইমান রাখে। আপনার যা দেখেননি সেটার উপর ইমান রাখা নাম হচ্ছে ইমান, যা দেখেছেন এটা ইমান নয়। এই জন্য যেদিন দেখে যাবে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিন কিন্তু আর ইমানের মর্যাদা থাকবে না, সেদিন আপনার ইমান কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াত রাব্বিক লা ইয়ানফা'উ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফী ঈমানিহা খায়রা, যেদিন আল্লাহর কোনো নির্দেশন এসে যাবে পশ্চিম আকাশ সূর্য উঠবে তখন সবাই ইমান আনবে, কিন্তু আল্লাহ বলছে সেদিনের ইমান আর কারো গ্রহণযোগ্য হবে না। কেন? তখন বুঝতে পারছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা রাসূলের কথা সত্য স্পষ্ট হয়ে গেছে, এখন বলে ইমান আনলাম ইমান, আল্লাহ বলে না এই ইমান আর গ্রহণ করা হবে না। ঠিক অনুরূপভাবে আরেকটা হচ্ছে যখন মানুষ ফেরেশতা দেখে ফেলে মৃত্যুর সময়, ফেরেশতারা মারছে ধরছে এই সময় বলে ইমান আনলাম, সেটাও গড় গড়ার সময় আর ইমান কবুল করা হয় না। কেন? এই জন্য আমাদের দেশে কি করে গড় গড়ার সময় ইমানটা নেই, আর যেন হুজুর ডেকে নেই, হুজুরের ডেকে নেই, পয়সা দিয়ে দেয় হুজুর, এখন তওবা করা লম্বা পাগড়ি দেয়, মহিলা হলে পাগড়ি ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়, এরপর তিনি তওবা করাচ্ছেন। কিসের তওবা করাচ্ছেন? এখন তো তিনি আখেরাতের পথে, এখন তিনি ইমানের সময় পার হয়ে গেছে, ইমান তো নিতে হবে যতক্ষণ পর্যন্ত তার যতক্ষণ পর্যন্ত আখেরাতে ইয়াকিন তার আসে, অর্থাৎ যেটা গায়েবের জিনিস হচ্ছে ইমান আনতে হবে, যেটা সাক্ষুষ দেখা যাচ্ছে সেটা ইমান আনবেন কি? ফেরেশতা দেখে বলছেন, আখেরাত দেখে বলছেন, জান্নাত জাহান্নামের দেখে বলছেন, আপনার জন্য লাঠি নিয়ে আসে দেখতে পাচ্ছেন, মারার জন্য আসে দেখে পাচ্ছেন, এখন বলে ইমান আনলাম, এখন আপনার ইমান আর কবুল হচ্ছে না, কারণ এটা ইমানের জায়গার সময় শেষ হয়ে গেছে। ইমান আনতে হবে ইমান বিল গায়েব, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে না দেখে বিনা বাক্যবে কোনো রকমের সন্দেহ না তুলে কোনো বিবাদ এটা না করে ওইটা না করে বিবাদ বিসম্বাদ না করে বলতে হবে যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেটা হক, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। এই জন্য এই আনুগত্য করতে পারলেই জান্নাতে তাদের সাথে থাকতে পারবেন যারা আল্লাহর প্রিয় মানুষ, কারা? নবীগণ, সিদ্দিকীন, সুহাদা এবং সালেহীন, এদের সাথে আপনার হাশর হবে, এদের সাথে আপনার জান্নাত থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, আল্লাহ সবাই অন্তর জানে কে কি বিশ্বাস করে, মুখে যাই বলুক না কেন অন্তরে কি আছে আল্লাহ জানে, মুখে অনেক বড় পণ্ডিত হতে পারে, হুজুর হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, তার নাম ডাক সারা দুনিয়া হতে পারে, কিন্তু অন্তরে কি আছে একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল ইজ্জত জানার কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা যালিকাল ফাওযুল আযীম, যে কেউ আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত তাকে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নাহার সমূহ প্রবাহিত, খালিদিনা ফীহা, সেখানে তারা স্থায়ী হবে, যালিকাল ফাওযুল আযীম, আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এর বিপরীতে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে আনুগত্য করবে না, ওই তাআদা হুদুদ ও সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফী, তাকে জাহান্নাম প্রবেশ করাবেন, সেখানে তারা স্থায়ী হবে, ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে নিকৃষ্টতম বা অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। কোরআন কারীম আল্লাহ তাআলা উন্নত বলেছেন ইয়াসআলুনাকা আনিল আনফা, তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুলিল আনফা লিল্লাহি ওয়া রাসূল, বলুন গনিমতের মাল আল্লাহ ও তার রাসূলের জন্য, কারণ তিনিই এটা হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন, রাসূল পথ দেখিয়েছেন, সুতরাং যা কিছু অর্জিত হবে তাদের জন্য নির্ধারণ করো। এরপর আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়া আসলিহু যাতা বাইনাকুম, নিজেদের মধ্যে মীমাংসা করো, এই মীমাংসা কিভাবে হবে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে যদি ঈমানদার হও তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল আনুগত্য তোমাদের করে যেতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যতম বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুম আউলিয়া ও বাদ, ঈমানদার নারী পুরুষরা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেয়, ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা, তারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, ওয়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূল, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রহমত করবেন, আল্লাহ বলে দিয়েছে, এই শর্ত চিরেই অর্থ অর্থ হল অবশ্যই করবেন তিনি, এটা হল উদ্দেশ্য। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়, তিনি জানে কাকে কে আনুগত্য করছে আর কে করেনি, কাকে শাস্তি দিতে হবে, কাকে তাকে কাকে শান্তি দিতে হবে তিনি ভালো করে জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কিছু মানুষ আছে
দাবি করে, আল্লাহর ভালোবাসার দাবি করে, আল্লাহ ভালোবাসার দাবি করে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। দেখছেন না কিছু মানুষ আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ জিকির করে, এটা আল্লাহর ভালোবাসার দাবি না। আল্লাহর ভালোবাসার দাবি হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জিকির করবেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাও পদ্ধতিগতভাবে পরিবর্তন হলে এটা আবার বেদাত হয়ে যাবে। পদ্ধতি কী? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ইচ্ছা হাজার বার বলেন, নিজের মতো মন মতো বলেন, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা তত বলেন। কিন্তু যখনই আবার কেউ হালকা বসাইলো, লাফ দিয়ে উঠবেন, গাছে উঠে যাবেন, যেখানে সেখানে উঠে দৌড় দিবেন, এগুলি শরীয়ত সমর্থিত কোনো জিকির নয়। এগুলো নিজেরা বানিয়ে বানিয়ে জিকির বানিয়েছেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আপনার সেটা গ্রহণ করা হবে না, এবং আপনার মহব্বতের দাবিটা অসার হবে। আপনি রাসূল অনুসরণ করেননি, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি আল্লাহর মহব্বতের দাবিদার হও তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তাকে ক্ষমা করবেন, দয়া করবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলছেন লাকাদ কান রাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াওমাল আখির। রাসূলুল্লাহর জীবনে তোমাদের আদর্শ, একটা আদর্শ দেখে মানুষ, দুনিয়ার মানুষ আজকে আজকের আদর্শ আদর্শ বিভ্রাটে আছি আমরা। আমাদের সন্তানরা আদর্শ দেখে মেসি বেজি ওগুলিকে, কিন্তু আমাদের আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগুলি আদর্শ নয়, খেলোয়াড়দের আদর্শ দেখে। আদর্শ এমন হয়ে গেছে এখন, ছোটো কাল থেকে মানুষ শিক্ষা দেওয়া হয় অমুক কী হয়েছে, তমুক কী হয়েছে, কত রান করেছে, পরীক্ষার হলে পর্যন্ত এই প্রশ্নগুলি আসে, অমুক কত রান করেছে, এগুলি কী আসবে আমাদের, এগুলি পুরোটাই তো হারাম। এই জাতীয় খেলা, টাকা পয়সার বিনিময়ে খেলাধুলা যেগুলো, এগুলি শরীয়ত কোনদিন জায়েজ করেছে? এগুলো সবসময় হারাম ছিল। খেলাধুলো অটুকু যতটুকু স্বাস্থ্য গঠনের জন্য, শরীর ঠিক রাখার জন্য, অথবা নিজের সন্তানকে আদব দেওয়ার জন্য, অথবা স্বামী স্ত্রীর দোষ দেওয়ার জন্য, অথবা জিহাদের প্রস্তুতির জন্য, এর বাইরে যত রকমের আজ যা যা চালু হয়েছে, খেলার নামে যত ভণ্ডামি চালু হয়েছে, এগুলি সবই তো শরীর অনুসিদ্ধ জিনিস। অথচ এগুলি আজ শেখানো হচ্ছে, এগুলির কেউ কেউ আমাদের কাছে আদর্শ হিসেবে ধরা দিচ্ছে। সন্তানরা এদেরকে আদর্শ বানিয়েছে, আমাদের সন্তানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মা তারা মনে বুঝেই না, মুখে বললে অন্তরে বুঝে না। সাহাবায়ে কেরামকে আদর্শ তারা মানে না, তারা আবু বকর ওমর ওসমানের নাম শুনে নাই, হয়তো কেউ বললে অমুক কে ছিল আরেক দিকে নিয়ে যাবে, অমুক কত গায়ক ছিল বলে দিবে, কারণ তারা জানে না যে এই নামে সাহাবায়ে কেরামে তাদের জীবনে তাদেরকে শিখাতে হবে, এটা তারা শিখে নাই, ছোটো কাল থেকে পড়ে আসছে না, মাদ্রাসা নেই, স্কুলে কোথাও তাদের জীবনে পড়ানো হয় না। দুর্ভাগ্যবশত এটা যে আমাদের যাদের সত্যিকার আদর্শ তাদের জীবনে আমাদের পড়ানো হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অটুকু পড়ানো হচ্ছে যেগুলো কি মিথ্যাচারে ভরা, সত্য জীবনী পড়ানো হচ্ছে না। মিথ্যাচারে বড় কি, মিথ্যাচারে বড় কি, নবী হলেন কাঠুরিয়া, এটা হচ্ছে আমাদের গল্পের কাহিনী। নবী বান্দা ছিল, এক হরিণ একটা বাঁধা ছিল গাছেরও তলায়, এই জাতীয় জিনিসগুলো আমাদের মিথ্যাচার দিয়ে ভরা। আবার দেখবেন এই জাতীয় কত মিথ্যা যে আছে তার হিসাব না, এই করে সেই করেছে, মিথ্যাগুলি দিয়ে আমাদের শেখানো হচ্ছে যে এটা হচ্ছে নবীর আদর্শ। অথচ সত্য আদর্শ আমাদের সন্তানদের শেখানো হচ্ছে না, যেটা আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর জীবনের মধ্যে তোমাদের রয়েছে উত্তম আদর্শ, লিমান কানা ইয়াউমিল আখির, তোমাদের যে আল্লাহ তার কাছে ইমান রাখে রাসূলের থেকে আদর্শ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন সেটাই আমাদের জন্য আয়না হিসেবে নিতে হবে, রসুল এটা করেছে এটা করবো, রসুলকে মাপকাঠি হিসেবে নিতে হবে। ইট বানাতে যেমনি হবে আপনার একটা কি খর্মা লাগে, খর্মার মধ্যে যতটুকু পরে একটু ইট হয় বাটিটা ফেলে দিতে হয়, ঠিক রসুল্লাহ সাল্লামের জীবন দিয়ে আপনাকে পুরোটা নিতে হবে, বাকি অংশ ফেলে দিবেন, এটা কোনো কাজে লাগবে না। কারণ নাহলে দয়া করে রেখে দিলে কি হবে জানেন, এটা ইট হবে না, কেউ নিবে না, কেউ এটা কেনাকাটা নিয়ে নেওয়া যাবে না। আপনার জীবনেও এরকম বাঁকা হলে ওটা নেওয়া যাবে না, যেটা সোজা আছে হেদাত সিরাতু মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যদি নেন সেটা গ্রহণযোগ্য হবে, না হলে গ্রহণ করা হবে না। কিভাবে রাসূলের আনুগত্য করবেন? আনুগত্য হচ্ছে মূলত রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মেনে নেয়া, রাসূল যা ছেড়ে দিতে বলছেন তা ছেড়ে দেয়া, দুইটা জিনিস। আরেকটা হচ্ছে রাসূল যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা। রাসূল সংবাদ দিয়েছেন হাশরের মাঠে সূর্য এক মাইল উপরে হবে, এটা বিশ্বাস করেন। আপনি বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে এক মাইল উপরে থাকলে তো পুড়ে যাওয়ার কথা, আপনি ইমান নাই, আপনি ওইসব টেন্ডেন্সি যাইয়েন না, আপনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন সত্য, এটা বিশ্বাস করেন। এক মাইল উপরে পুড়ে যাওয়ার কথা, এটা হলো দুনিয়ার সূর্য আর দুনিয়ার শরীর, এগুলির সাথে আখিরাতের শরীরের সাথে আখিরাতের সূর্যের সাথে একসাথ করছে কেন? যে আপনার ভুল, আপনি যেটা একসাথ করার কারণে আপনার মাথার ভিতরে ভুল ধরা পড়তেছে। এই জন্য আপনার আমার সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে কখনো আল্লাহ এবং তার রসুল যা বলবে এখানে আপনি কোনো উদাহরণ পেশ করবেন না, অর্থাৎ নিজের পক্ষ থেকে এটা কেমন হলে বলবেন না, বলতে এটাই সত্য, এটাকে আপনি বিশ্ব মেনে নিতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ রাসূল আনুগত্যের মূল জিনিসটা হচ্ছে এটা, প্রথম হচ্ছে রাসূল যা সংবাদ দিয়েছেন তা মেনে নিতে হবে সত্য বলে, আর রাসূল যা করতে বলছেন তা করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। আর চার নম্বর হচ্ছে রাসূল যেই শরীয়ত দিয়েছেন এই শরীয়তের বাইরে অন্য কোনো শরীয়ত খোঁজা যাবে না,
কিছু মানুষ আছে স্বপ্নে খোঁজে, হ্যাঁ খিজির এসে বলে দিছে তাকে, অথবা ইলিয়াস এসে বলে দিছে তাকে, অথবা অমুকে নীল চক্ষু বিশিষ্ট কেউ এসে বলে গেছে, অথবা স্বপ্নে বলে গেছে, হুজুরে বলছে, স্বপ্নে দেখাইছে, কারামতে বলছে, এগুলো দিয়ে ইসলাম চলে না। ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের মধ্যে আপনাকে থাকতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুম্মা জাআলনাকা আলা শরীয়াতি মিনাল আমর, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, তথাকথিত তরিগত নয়, হাকিগত নয়, মারেফত নয়, এগুলি শরীয়তের কোনো, এগুলি শরীয়ত মানা, এগুলি কোনোভাবেই মানা যাবে না, এগুলি কোনো কোরআনও আসে না, হাদিসও আসে না, মানুষ বসে বসে এগুলি বানায় আর বানিয়ে বানিয়ে ভাগ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে শরীয়তের উপর রেখে বলেছে, বলছে সুম্মা জাআলনাকা আলা শরীয়াতি মিনাল আমর, হে নবী আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, যেই শরীয়তের উপরে আল্লাহর নবীকে রেখেছেন সেই শরীয়তের উপরে আমাদেরকে থাকতে হবে, এর বাইরে অন্য কোনো শরীয়তে যাওয়া যাবে না। যদি আপনি রাসূলের আনুগত্যের কথা দেখেন কোরআন এবং সুন্নাহ, দেখবেন তিরিশ জায়গাতে রাসূল আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে, তিরিশের উপরে জায়গাতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন তারা যদি কোনো আপনাকে আনুগত্য না করে, লা ইউমিনুন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে মেনে না নেওয়া পর্যন্ত, রাসূলের কোনো আদর্শকে আপনি পরিপূর্ণ না মেনে না মানা পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন পরিপূর্ণ মেনে নিতে, অর্থাৎ সামান্যতম অন্তরে দ্বিধা আছে ঈমানদার হতে পারেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিয়েছেন। আপনার কাছে কেউ যদি বলে যে এখন উনি তো ফয়সালা দিয়েছেন কিন্তু এটা আমি একটু এই করি, আমি একটু কিন্তু কিন্তু করেন, বুঝবেন যে আপনার ঈমান নাই, আপনার এটা অধিকার দেওয়া হয়নি, আপনাকে এই অধিকার দেওয়া হয়নি যে আপনি আল্লাহ এবং রাসূল ফয়সালার পরে নিজের পক্ষ থেকে আমতা আমতা করবেন আর গ্রহণ করবে করব না, বা ওসিলা খুঁজবেন বা সুযোগ খুঁজবেন বা বাহানা খুঁজবেন, এটার অনুমোদন আপনাকে দেওয়া হয়নি। এই জন্য প্রত্যেকটি মানুষকে আনুগত্য করেই যেতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা আতাকুম রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূল দিয়েছেন তা তোমাদেরকে মেনে চলতে হবে আর রাসূল যা নিষেধ করেছেন তা তোমাদেরকে ছেড়ে দিতে হবে, এটাই কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি তোমাদেরকে যা নির্দেশ দেই যতটুকু পারো সেটা আমাদের থাকো, ঈমান আনবে নিব, পাচ্ছি না হয়তো কোনো কাজ, যেমন আপনার কোনো সুন্নত তামা ছুটে গেছে তাই বলে আপনার ফরজ ছেড়ে দিতে পারবে না, ফরজটা মেনে নিতেই হবে, করতেই হবে, সুন্নত ছুটে গেছে এটা আপনার করতে পারছেন না কোনো কারণে তাহলে করেননি, কিন্তু যেটা নিষেধ করেছে এটার কোনো কিছু না, পুরোটা ছাড়তে হবে, অল্প ছাড়ছি কিছু ছাড় দেবে না এরকম নয়। অনেক মানুষ আছে তারা সিগারেট খাচ্ছে খাচ্ছে বছর বছর ধরে, বিড়ি খাচ্ছে খাচ্ছে, যদি বলে যে ছেড়ে দেন রমজান মাস আসলে ছাড়বো, আপনাকে এখন ছাড়তে হবে, রমজান মাস পর্যন্ত এটা হালাল করছে কি আপনাকে? হ্যাঁ, অনেক মানুষ আছে বাসার ভিতরে টিভি নিয়ে বসে আছেন, বড় বড় ছবি দেখতেছেন, ওই নারীকে দেখা হালাল করছে কি আপনার জন্য? ওই পুরুষকে দেখা আপনার নারীর জন্য হালাল করছে কে? কে জন্য হালাল হলো? এটা হারাম জিনিস, কী জন্য আপনি দেখতেছেন? বিভিন্নভাবে সিনেমা নাটক দেখতেছেন, কী জন্য হালাল? এটা হারাম, তো হারামটা ছেড়ে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। আর যেটা শরীয়ত নির্দেশ দিয়েছে যতটুকু আপনার সাধ্যের ভিতরে আছে অতটুকু পালন করতেই হবে। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কাউকে কোনো কষ্ট দেন না, ফরজ নামাজ আপনার অবশ্যই সাধ্যের ভিতরে আছে, সাধ্য যেভাবে আছে, যদি যদি ফরজ সালাত যেমন আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়েন, বসে পড়তে না পারলে শুয়ে পড়েন, কিন্তু আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে যেটা ফরজ, কিন্তু আপনাকে নফল সালাত যেগুলো অতিরিক্ত ভালো ভালো কাজ যেগুলো করতে না পারলে অন্তত চেষ্টা থাকবে, না করতে পারলে আল্লাহ তাআলা সেটা যেন পাকড়াও করবেন না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। বলছিলাম আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করতে হবে আমাদেরকে, কী লাভ আল্লাহ তাআলার রাসূল আনুগত্য করলে কী লাভ, এটা কিছু আলোচনা করতে চাই যাতে করে অন্তত আপনারা বুঝতে পারেন যে আমি দশটি জিনিস আলোচনা করব এর মধ্যে। এক নম্বর হচ্ছে আপনাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য এই জন্য করতে হবে কারণ রাসূলকে আল্লাহ তাআলা গুনামুক্ত করেছেন এবং রাসূলকে তিনি নিরাপদ করেছেন, হেদায়েত তার কাছ থেকে নিতে হবে কারণ হেদায়েতের আধার তিনি আল্লাহ তাআলা তার মধ্যেই মাধ্যমে হেদায়েতের তার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের জিনিস দিয়েছেন, অন্য কোনো মাধ্যমে দেন নাই, সুতরাং তার আনুগত্য করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আমাদের নির্দেশে রূহ আপনার কাছে ওহী করেছে, অর্থাৎ কোরআন। তারপর তারা মা কুনতা তাদরি ইমান কিতাব আল ইমান, আপনি আগে জানতেন না কিতাব কি ইমান কি, আল্লাহ তাআলা বলছেন এটা ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি আপনাকে করেছি আলো, যে আলো দিয়ে আপনি দুনিয়ার মানুষকে আলোকিত করবেন, হেদায়ত দিবেন, হেদায়তের আলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষের মতো আমরা বলবো না যে ব্যক্তি সত্তা তিনি আলো ছিলেন বা নূর ছিলেন বা আল্লাহ নূর ছিলেন, নাউযুবিল্লাহ, এটা বলতে শিরক হয়ে যাবে, এটা বলা যাবে না, বলতে হবে যে তিনি হেদায়তের আলো, সারা দুনিয়া তার আলো দিয়ে আলোকিত হয়েছে, আমরাও আলোকিত হয়েছি এবং যতটুকু যাবে দিন এই আলো বাড়তেই থাকবে, এই আলো সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমরা সেটাতে কাজ করতে পারি। দ্বিতীয় যে কাজ যে জন্য আপনি আনুগত্য করবেন সেটা হচ্ছে বান্দার উপর আনুগত্য করা ফরজ করে দেওয়া হয়েছে,
মন্দার উপর রাসূল আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে, সেটা ফরজ। এই আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া তুবতুল আমালাকুম। হে ইমানদারগণ, আল্লাহ তাআলা রাসূল আনুগত্য করো, আর তোমাদের আমল বিনষ্ট করিও না। অর্থাৎ যদি আনুগত্য না করি আমল বিনষ্ট হবে। সারাদিন যদি কোনো আপনি পা তুলে দাঁড়িয়ে থাকেন রোদের মধ্যে, আপনাকে সওয়াব হবে। কেন? আমি তো নিয়ত করছি আল্লাহর ইবাদত করতে, হবে না কেন? কারণ রাসূল আনুগত্য মোতাবেক সেটা হয়নি, এই জন্য সেটা সওয়াব হয় না, সেটা সওয়াব হয়নি। ভারতে গেলে আপনি দেখবেন বহু মানুষ আছে হাত তুলে রাখছে, এমন রাখছে সারাদিন হাত আমি তুলে ধরে রাখছি, কি জন্য? নিজেরা কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে ইবাদত করতেছে। আমাদের কাছে এরকম ইবাদত নাই, আমাদের কাছে এরকম ইবাদত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন, দেখলেন যে রশি টাঙ্গানো, বলে এটা কার রশি? বলে জায়নাবের রশি। বলে কেন রশি? বলে চুল বাঁধে রাখে, যদি ঘুম আসলে যেন টান পড়ে, এই জন্য। রসুল বললেন যে আল্লাহ তাআলা ওই শাস্তি দিয়ে কারো কষ্ট দিয়ে ইবাদত আল্লাহ তাআলা। তখন তিনি বললেন যে ওয়ালিউসাল্লি আহাদুকুম নাশাতাহু, যার যতটুকু কর্মতৎপরতা আছে মানে বুঝে সে অতটুকু সে যেন সালাত আদায় করে, যখন তার ঘুম আসে তখন সে যেন ঘুমিয়ে নেয়। কারণ এমনও হতে পারে সে নিজে দোয়া, নিজের জন্য দোয়া করতে যায়, বদদোয়া করতেছে। এই জন্য এই দিন এত কঠিন কিছু নয়। রসুলের আনুগত্য করে আপনাকে জান্নাত নিতে হবে, নিজে কষ্ট পেয়ে জান্নাত নেওয়া দরকার নেই। রসুল আনুগত্য করে কম করে হলেও সে দিয়ে আপনি জান্নাত পেতে পারবেন। তৃতীয় যে কারণে আমাদেরকে রসুলের কথা শুনতে হবে, সেটা হচ্ছে যে রসুলের কথা শোনার জন্য শোনাটা আমাদের আমল, না শুনলে আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। চতুর্থ যে কারণে রসুলের কথা আমাদের শুনতে হবে, তা হচ্ছে রসুলের আনুগত্য করলে আমরা হেদায়ত লাভ করতে পারবো, রসুলের আনুগত্য আমরা হেদায়ত লাভ করতে পারবো। পঞ্চম হচ্ছে রসুলের আনুগত্য করলে আমরা জান্নাত লাভ করতে পারবো। ষষ্ঠ হচ্ছে রসুলের আনুগত্য করার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর রসুলের আনুগত্য না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সপ্তম হচ্ছে দুনিয়ার বুকে অনেক ফেতনা আসবে, অনেক ফেতনা আসবে, অনেক বিপদ আসবে, সেখানে রসুলের সুন্নতকে অনুসরণ করলে আপনি ফেতনা থেকে বেঁচে যাবেন। সারাদিন যদি ঝগড়া হয় কিন্তু বলেন যে রসুল এটা বলেছে, তাহলে কিন্তু আপনার ফেতনা থেকে বাঁচার একটা পথ আবিষ্কার হয়ে গেল। রসুল এটা বলেছে কিন্তু এখন উল্টা হয়ে গেছে, কিছু মানুষের কাছে রসুল সুন্নাত আলোচনা করলে তারা বলে যে ফেতনা তৈরি করতেছে। না, এটা ফেতনা তৈরি নয়, এটা সুন্নত, সুন্নতের প্রচার প্রসার করতে হবে। সুন্নতের প্রচার প্রসারের মাধ্যমে আমরা দুনিয়ার অনেক কিছু থেকে ফেতনা থেকে বেঁচে যেতে পারি। আর যদি আমাদের মেয়েরা, পুরুষরা, ছেলেরা, যুবারা, বড়রা, বৃদ্ধরা সবাই যদি কোনো রসুলের সুন্নাহ মোতাবেক চলি, দেখবেন যে কোনো ফেতনা হচ্ছে না। আজ সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে তাদের কোনো ফেতনা হয়নি। আজও দুনিয়ার বুকে যদি আমরা যে রসুলের সুন্নত মোতাবেক চলি, আমাদের কোনো ফেতনা হবে না, সমস্যা হবে না, এবং কাফেররা আবার আমাদের ভয় পেতে আরম্ভ করবে। এখন কেন ভয় পায় না? আমরা তো রাসূল অনুসরণ করি না, আমরা অনুসরণ করি দেশ বিদেশের বিভিন্ন রকমের যে বড় বড় যে সমস্ত তথাকথিত নাম করা যে সমস্ত নায়ক নায়িকা অমুক তমুক, তাদের অনুসরণ করে চলেছি। তা আমাদেরকে ভয় পাবে কেন? ওরা তো বললো আমাদের অনুসারী তারা, এরা তো আমার অনুসারী। যখন আপনি আল্লাহ তার রাসূল অনুসারী হবেন তখন তারা ভয় পাবে যে এরা তো আমার বিরোধী, কিন্তু এখন মনে করছে এরা তো আমার অনুসারী, আমার তারা ভয় পাবেন কেন? এই জন্য দুনিয়া এখন আমাদের জন্য সংকীর্ণ হতে চলেছে। আট নম্বর হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে আপনার ইমান আসবে। আল্লাহ তারা বলছেন আতিউল্লাহ ও রাসূল ইন কুনতুম মুমিনিন, ইমানদার হতে হলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। নয় নম্বর হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে আপনি রহমত পাবেন। আল্লাহ তারা বলছেন ও আতিউল্লাহ ও রাসূল আল্লাকুম তুরহামুন। আর দশ নম্বর হচ্ছে দুনিয়ার বুকে শক্তি সামর্থ্য, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতে চাইলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যদি সফল কাম হতে চাও, দুনিয়ার সফল থাকতে চাও, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতে চাও, অবশ্যই তোমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। এবং নিজেরা যখন যুদ্ধে যাবে, কোনো কর্মকাণ্ডে যাবে, নিজেদের অথবা যে কোনো কর্মে নিজেদের দৃঢ়পথ থাকতে হবে। দৃঢ়পথ বুঝেন কিনা? দৃঢ়পদ একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে শেষ করবো। দৃঢ়পদ উদাহরণ হচ্ছে অসলোতে বসছে তিন ধর্মের লোকেরা বসছে, কি জন্য? যে ফিলিস্তিনে শান্তি আগমন করবে, শান্তি আনয়ন করবে। প্রথম দিন শুক্রবার মুসলমানরা নামাজ পড়ে নাই, নামাজ পড়লে যদি কিছু বলে পড়ে নাই, চুপ করে বসেছিল। পরের দিন শনিবার ইহুদিরা কেন আমরা তো আজকে কাজ করবো না, তারা কি করছে? ইহুদিরা কেন আমরা তো আজকে তো কোনো কাজ করতে পারি না, আমাদের দিনে এটা নিষেধ, আমরা আজকে আজকে বসবো না। ওরা উঠে চলে গেছে, মুসলমানরা চুপ করে বসে রয়েছে। এরপর দিন রবিবার ইহুদি খ্রিস্টানরা দেখা দেখি বলতেছে আমরা আজকেও কাজ করবো না, কারণ গতকাল ওরা কাজ করে না, আমরা আজকে রবিবার আমরা কাজ করবো না। ঠকছে কারা? মুসলিমরা আগে ঠকে গেছে, কারণ তারা তো সেদিন কাজ করে বসছে, তারা তো আল্লাহ রসুলের বলে নাই যে আমরা তো আমাদের দিন আছে, আমরা সালাত আদায় করবো, আমাদের সময় দিতে হবে, কিছু না বলে তারা ঠিকই আলোচনা চালিয়ে গেছে। এইভাবেই মুসলিমরা ঠকে যায়, কারণ তারা আল্লাহ এবং তার রসুলের দিনের উপর নিজেদের প্রতিষ্ঠিত রাখে না। যদি কেউ আল্লাহ এবং তার রসুলের দিনের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখে, কাফেররা আমাদেরকে ভয় পাবে, এবং
বেদাতিরা আমাদের ভয় পাবে। এই জন্য সব মানুষের দরকার, সমস্ত প্রত্যেকটি মানুষের দরকার সমস্ত সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে, আল্লাহ তার আনুগত্য করে যাওয়া, আনুগত্যের সুপ্রতিষ্ঠিত থাকা এবং এর মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তোলা। কীভাবে আল্লাহ এবং রাসুল আনুগত্য করবেন সেটা বলেই আমি শেষ করবো। এক নম্বর হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসুলকে, আল্লাহর ভরসা করতে হবে, দোয়া করতে হবে সার্বক্ষণিক, এবং আল্লাহর দিন শিখতে হবে, না শিখে হয় না, আল্লাহর দিন শিখতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে যে নবীদের কাহিনী কীরকম গেছে সে দেখতে হবে, বেশি বেশি করে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে, কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। কারণ এর মাধ্যমে তাদের আগের এবং পরের সমস্ত ঘটনা আপনি পাবেন যে কী ঘটনা আগে ঘটছিল, কীভাবে সাহাবায়ে কেরাম কঠিনভাবে ধৈর্য ধারণ করেছিলেন, এবং সেই অবস্থায় আমাদের টিকে থাকতে হয় অবশ্যই কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে এবং সেটার উপরে আমল করতে হবে। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম। আইয়ুহান নাস ইন্নাল্লাহ আযা ওয়া জালা আমরাকুম বি আমরিন সানা সান আমরাকুম বি আমরিন বাদা ফী বিনাফসি ওয়া সানা বি মালায়েকাতিল মুসাববাতিল কুদসি وثلث بكم ايها المؤمنون فقال تعالى مخبرا امرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشرا فقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم الله আমাদের আমাদের বিশ্বের আনাসে কারণে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, আমাদের ভাইদের তুমি হেদায়ত নসিব করো আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়তের পথে রাখো আল্লাহ, আমাদের দ্বারা দুনিয়ার মানুষের হেদায়তের কাজ করা তৌফিক দান করো আল্লাহ, আমাদের যুবকদেরকে তুমি হেদায়তের পথে রাখো, আমাদের মেয়েদেরকে তুমি হাসপাতালের মধ্যে রাখো, তাদেরকে পর্দা করার তৌফিক দান করো আল্লাহ, তাদের দ্বারা যেন ফেতনায় না পড়ে সেইভাবে তাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ, আমাদেরকেও তাদের থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ, আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে দিনের উপর বড় করো আল্লাহ, আমাদের তোমার তাওহীদের জ্ঞান দাও আল্লাহ, আল্লাহ ঈমানের উপর আমাদের মৃত্যু তৌফিক দান করো আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা কবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সুস্থ দান করো আল্লাহ, আমাদের মধ্যে যারা কোনো বিপদে আছে বিপদ থেকে উদ্ধার দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি কাফেরদের উপর বিজয় দাও আল্লাহ, আল্লাহ বেদায়েতদের উপর বিজয় দান করো আল্লাহ, আল্লাহ বেদায়েতের হেদায়েত আমাদের দ্বারা তুমি নসিব করো আল্লাহ, আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.